নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু ইডু লাইট আজকে আমরা বায়োলজির ডাইজেস্টিভ সিস্টেম এর এমসি কিউ নিয়ে আলোচনা করবো সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলিতে লাইক দিন ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং ভিডিওর তলায় যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট লিখে জানান ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে এবং আরেকটি ইনফরমেশন দেওয়ার যে ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়েশ্চেন কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রামে গিয়ে আপনার আমার সাথে সেগুলি কনসাল্ট করতে পারেন এবং এই যে আমি যে পড়াচ্ছি তার ফি পিডিএফ যদি আপনারা চান তাহলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে ফ্রি পিডিএফ প্রোভাইড করব। এবং অবশ্যই বন্ধুরা এটা বলার যে আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার আছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেগুলো অ্যাজ এ নোটিফিকেশান আপনারা পেয়ে যান সো বন্ধুরা আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাস তাহলে কি ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আমাদের পরিপাক পরিপাকতন্ত্র যেটা সেই পরিপাক নিয়ে আমরা আলোচনা করব আজকের প্রথম কোয়েশ্চেন ইন হিউম্যান বডি মোস্ট অফ দ্য ডাইজেস্টিভ প্রসেস টেক প্লেস ইন আমাদের মানব শরীরের মধ্যে বেশিরভাগ পরিপাক যে কাজটা পরিপাকটা কোথায় হয় কোথায় সম্পন্ন হয় অপশান এ আছে প্যানক্রিয়াস অপশান বি আছে লার্জ ইন্টেস্টাইন অপশান সি স্মল ইনটেস্টাইন অপশান ডি স্টমাক আমাদের শরীরের মূলত যে স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ডাইজেস্টিভ প্রসেসটা হয় সব বেশি পরিমাণে কিন্তু এখানেই হয় এবারে পরের কোশ্চেনে চলে আসি দু নম্বর কোশ্চেন দ্য স্যালিভা হেল্প ইন দ্য ডাইজেশন অফ স্যালিভা অর্থাৎ আমাদের যে লালা গ্রন্থি আছে লালা গ্রন্থি কিসে সাহায্য করে কি পরিপাকে সাহায্য করে অপশান এ আছে স্টার্চ অপশান বি প্রোটিন অপশান সি ফাইবার অপশান ডি ফ্যাট আমাদের স্যালিভা অর্থাৎ লালা গ্রন্থি কিন্তু থেকে বেশি সরি স্টার্চ পরিপাকে সাহায্য করে স্টার্চ স্টার্চটাকে কি করছে স্যালিভার মধ্যে যে এনজাইম থাকছে অ্যামআইলেজ এঞ্জাইম সেই অ্যামাইলেজ স্টার্চকে মল্টোজ এবং ডেস্টিনে ভেঙে দেয় পরবর্তী কোশ্চেন চলে আসি সেলুলোজ ইজ মেড আপ অফ তিনের দাগের কোশ্চেন সেলুলোজ কী দ্বারা তৈরি হয় গ্লুকোজ অপশান এ গ্লুকোজ অপশান বি ফ্রুকটোজ অপশান সি বোথ এ অ্যান্ড বি অপশান ডি গ্যালাক্টোজ তাহলে আমাদের এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান এ গ্লুকোজ পরবর্তী কোশ্চেন এনজাইম আর এনজাইমরা সাধারণত কি অপশান এ হচ্ছে ফ্যাট অপশান বি সুগার অপশান সি প্রোটিন অপশান ডি ভিটামিন এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান সি প্রোটিন অর্থাৎ ম্যাক্সিমাম এনজাইম যারা আছে তারা কিন্তু প্রোটিন পরবর্তী কোশ্চেন পাঁচের দাগের উইচ এনজাইম ক্যান ক্যাটালাইজ দ্য কনভারশন অব গ্লুকোজ টু ইথানল গ্লুকোজ থেকে ইথানল হওয়ার যে এই যে কনভারশন যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে ক্যাটালাইজ করছে কে কোন এনজাইম ক্যাটালাইজ করা অর্থাৎ অনুঘটকের কাজ করা অনুঘটক এটা মানে এই এনজাইমটা অনুঘটকের মতো কাজ করবে এবং এই কনভার্শন প্রসেসটাকে দ্রুতগামী করবে এখানে কোন এনজাইমটি হচ্ছে এটা করে গ্লুকোজ থেকে ইথানল প্রসেসটাকে ক্যাটালাইজ করে অপশান এ হচ্ছে জাইমেজ অপশান বি ইনভার্টেজ অপশন সি মল্টোজ আর অপশন ডি ডায়সেজ এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশন এ জাইমেজ জাইমেজ অ্যাকচুয়ালি জাইমেজ ইজ এনজাইম কমপ্লেক্স এনজাইম কমপ্লেক্স দ্যাট ক্যাটেলাইজ দ্য ফার্মেন্টেশন অফ সুগার যিনি যে সুগারের যে ফার্মেন্টেশন সন্ধান প্রক্রিয়া যেটা সেই সন্ধান প্রক্রিয়ায় সাহায্য করে এরপর সুগারকে ফার্মেন্টেশন করে কী করছে এটাকে ইথানলে পরিণত করছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড এটা অকার্স ন্যাচারালি ইন ইস্ট ইস্ট যে একশি ছত্রাকা আছে ইস্ট তার মধ্যে সাধারণত এই প্রসেসটা হয় ছ নম্বর কোয়েশ্চেন প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফাংশন অফ লিভার লিভারের কাজ কী লিভার কোনটি প্রডিউস করে এখানে যে অপশানগুলি আছে তার মধ্যে কোনটি প্রডিউস করে অপশান এ আছে লাইপেজ অপশান বি আছে ইউরিয়া অপশান সি আছে ম্যাকস মিউকাস সরি অপশান সি আছে মিউকাস এবং অপশান ডি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান বি ইউরিয়া ইউরিয়া অপশান বি ইউরিয়া লিভার ইজ আ কমপ্লেক্স অর্গ্যান মেন ফাংশন অফ ইট ইনক্লুডস কন্ট্রোল অফ অ্যামাইনো অ্যাসিড কনসেন্ট্রেশন অ্যান্ড ডিটক্সিফিকেশান ইউরিয়া ইজ প্রডিউসড ইন দ্য লিভার অ্যান্ড ইট ইজ আ মেটাবলিক অফ অ্যামেনো অ্যাসিড ঠিক আছে তাহলে বোঝা গেছে ইউরিয়া অ্যাকচুয়ালি ইউরিয়া প্রডিউস করে আমাদের লিভার অপশ কোয়েশ্চেন নম্বর সাথে চলে আসা যাক উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ ডাইজেস্টিভ সিস্টেম ইন দ্য হিউমন সিস্টেম সরি ডাইজেস্টিভ এনজাইম ইন হিউম্যান সিস্টেম অর্থাৎ আমাদের মানবত যে শরীর মানব শরীরের যে পরিপাকতন্ত্র তার অংশ তাতে কাজ করে না কোন এনজাইমটা কোন এনজাইমটা পরিপাকে সাহায্য করে না অপশান এ আছে ট্রিপসিন অপশান বি গ্যাস্ট্রিন অপশান সি টায়ালিন এবং অপশান ডি পেপসিন এখানে কিন্তু ট্রিপসিন টায়ালিন এবং পেপসিন তিনটেই কিন্তু পরিপাকে সাহায্যকারী উৎসেচক এখানে পরিপাকে সাহায্য করে না গ্যাস্ট্রিন এবার আটের দাগের কোশ্চেন অ্যান্ড এনজাইম হুইচ হেল্প ইন ডাইজেশন অফ প্রোটিন ইজ প্রোটিনের সাহায্যকারী প্রোটিন পরিপাকের সাহায্যকারী উৎসেচক কোনটি অপশান এ আছে ইউরিয়া সরি ইউরিয়া নয় ইউরিসেজ অপশান এ আছে ইউরি ইউরিয়েজ অপশান বি আছে সালফাটেজ অপশান সি আছে ট্রিপসিন আর অপশান ডি আছে প্রোটেজ তাহলে অপশান এ হচ্ছে ইউরিসেজ অপশান অপশান এ ইউরিসেজ অপশান বি সালফাটেজ অপশান সি ট্রিপসিন অ্যান্ড অপশান বি প্রোটেজ এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান সি ট্রিপসিন ট্রিপসিন ওয়াজ ডিসকভার্ড ইন এইটিন সেভেন্টি সিক্স ট্রিপসিন আঠারোশো সালে আবিষ্কার হয়েছিল এরপর কোশ্চেন নম্বর নাইন ইন হিউম্যান বডি হুইচ স্ট্রাকচার ইজ দ্য অ্যাপেন্ডিক্স অ্যাটাচ অ্যাটাচড টু অ্যাপেন্ডিক্সটা আমাদের শরীরে কোন স্ট্রাকচারের সঙ্গে অ্যাটাচ থাকে অপশানে এ আছে লার্জ ইনটেস্টাইন অর্থাৎ বৃহদন্ত অপশান বি স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ক্ষুদ্রান্ত অপশান সি গল ব্লাডার এবং অপশন ডি আছে দ্য স্টমাক অর্থাৎ পাকস্থলী এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান এ অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন অপশান অপশান এ লার্জ ইন্টেস্টাইন হচ্ছে এখানে সঠিক আনসার অ্যাপেন্ডিক্সটা বৃহদন্তের সাথে যুক্ত থাকে দশ নম্বর কোশ্চেন নিউট্রাকিউটিক্যাল আর প্রোডি প্রোডাক্ট উইচ হ্যাব নিউট্রাকিউটিকাল হচ্ছে এক ধরনের প্রোডাক্ট যার মধ্যে কী থাকে অপশান এ হচ্ছে নিউট্রিয়েন্ট ভিটামিন অ্যান্ড মিনারেলস থাকে অপশান বি অপশান বি হচ্ছে নিউট্রিয়েন্ট প্রোটিন অ্যান্ড ফ্যাটি অ্যাসিড থাকে অপশান সি নিউট্রিয়েন্ট অ্যান্ড টক্সিক এফেক্ট থাকে অপশান ডি নিউট্রিয়েন্ট অ্যান্ড মেডি মেডিসিনাল এফেক্ট থাকে এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান ডি মেডিসিনাল নিউট্রিয়েন্ট অ্যান্ড মেডিসিনাল এফেক্ট পরবর্তী কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন দ্য প্রসেস বাই হুইচ ব্লাড ইজ পিউরিফাইড ইন হিউম্যান বডি আমাদের যে মানব শরীর সেখানে ব্লাডটা পিউরিফাইড হয় কোন প্রসেসের সাহায্যে অপশান এ আছে ডায়ালাইসিস অপশান বি আছে হিমোলাইসিস অপশান সি আছে অসমোসিস আর অপশান ডি আছে প্যারালাইসিস এখানে কিন্তু সঠিক আনসার হবে ডায়ালাইসিস এগারো ধাকের সঠিক আনসার অপশান এ ডায়ালাইসিস বারোদ্যাগের কোয়েশ্চেন দ্য কিডনি ইন হিউম্যান বডি হিউম্যান বিংস আর এ পার্ট অফ সিস্টেম ফর নিউট্রিশন পুষ্টি আমাদের বলছে যে যে কিডনি আছে বৃক্ষ বৃক্ষ আছে আমাদের শরীরে সেই বৃক্ষটা কোন সিস্টেমের পার্ট অপশান এ আছে নিউট্রিশন অর্থাৎ তন্ত্রের পার্ট অপশান বি ট্রান্সপোর্টেশন অর্থাৎ সংবহনতন্ত্রের পার্ট অপশান সি এক্সক্রিশন অর্থাৎ রেচনতন্ত্রের পার্ট এবং অপশান ডি রেসপিরেশন অর্থাৎ শ্বাসনের পার্ট এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান সি এক্সক্রিশনের পার্ট এক্সক্রেশন বা তন্ত্র তার একটা পার্ট কিন্তু আমাদের বৃক্ষ অর্থাৎ কিডনি পরবর্তী কোশ্চেন ইউরিয়া ইউরিয়া ইজ অপশান এ হচ্ছে নাইট্রোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ড অর্থাৎ নাইট্রোজেন ঘটিত একটা জৈব পদার্থ অপশান বি নাইট্রোজেন কন্টেনিং ইনঅর্গানিক অর্গ্যানিক কম্পাউন্ড অর্থাৎ নাইট্রোজেন ঘটিত একটি অজৈব পদার্থ অপশান সি প্ল্যান্ট হরমোন একটি উদ্ভিদ উদ্ভিদ হরমোন এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান এ অর্থাৎ ইউরিয়া হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত জৈব কম্পাউন্ড এ নাইট্রোজেন কন্টেনিং অর্গ্যানিক কম্পাউন্ড অপশান এ হচ্ছে সঠিক আনসার চতুর্ধগের কোশ্চেন ওয়েন কিডনি ফেল টু ফাংশন কিডনি যখন তার কার্যকারিতা হারিয়ে ফেলে দেয়ার ইজ অ্যাকুমুলেশন অফ তা কি কোনটা কোনটার আধিক্যের ফলে কিডনি তার কার্যকারিতা হারিয়ে ফেলে কোনটা বেশি হয়ে গেলে অপশান এ হচ্ছে ফ্যাট ইন দ্য বডি মান শরীরে যখন ফ্যাটের পরিমাণ বেশি হয়ে যায় অপশান বি প্রোটিন ইন দ্য বডি আমাদের শরীরে এখন প্রোটিনের পরিমাণ বেশি হয়ে যায় অপশান সি সুগার ইন দ্য বডি যখন আমাদের শরীরে সুগারের পরিমাণ বেশি হয়ে যায় অপশান ডি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য বডি অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যখন আমাদের শরীরে বেশি হয়ে যায় এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান ডি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য বডি দ্য অ্যাকচুয়ালি এটাকে রেনল ফেলিওর বলা হয় দ্য টার্ম রেনল ফেলিওর ডিনোটস ইনাবেলিটি অফ কিডনিজ টু পারফর্ম এক্সক্রিটরি এক্সক্রিটরি ফাংশনস লিডিং টু রিটেনশন অফ নাইট্রোজেনস ওয়েস্ট প্রোডাক্ট ইন দ্য ব্লাড অর্থাৎ আমাদের যে রেনাল ফেলিওর অর্থাৎ বৃক্কর যে তার কার্যকারিতা হারিয়ে যাওয়াটাকে রেনাল ফেলিওর বলে এবং এটা ফেলিওর হওয়া মানে অর্থাৎ তার এক্সক্রি যে ফাংশন অর্থাৎ তার রেচন সংক্রান্ত তার যে কাজ কার্যক্ষমতা সেটা হারিয়ে ফেলে এবং সেটা মেনলি কিসের জন্য নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ তার আধিক্যের ফলে প্রহরত্যাগের কোশ্চেন উইচ অ্যামং দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ স্টোন ইন হিউম্যান কিডনি মানুষের যে বৃক্কে বৃক্কে যে কিডনি হয় আমরা এখনকার দিনে প্রায় শুনে থাকি যে অনেকেরই বৃক্কে আমাদের পাথর হচ্ছে কিডনিতে স্টোন হচ্ছে এই কিডনি স্টোনটা কি কারণে হয় অপশান এ আছে ক্যালসিয়াম অ্যাসিটেড অপশান বি আছে ক্যালসিয়াম অক্সালেট অপশান সি আছে সোডিয়াম অ্যাসিটেড আর অপশান ডি আছে সোডিয়াম বেনজোয়েট এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান বি ক্যালসিয়াম অক্সালেট ষোলো ধাকের কোশ্চেন অ্যালবুমিন ইজ প্রডিউসড বাই অ্যালবুমিন কিসের দ্বারা তৈরি হয় কোথায় তৈরি হয় অপশান এ আছে প্যানক্রিয়াস অপশান বি জেজুনাম অপশান সি লিভার অপশান ডি স্টমাক এখানে কিন্তু সঠিক আনসার হবে অপশান সি স্টমাক অ্যালবুমিন প্লে আ ভাইটাল রোল ইন মেনটেনিং প্রেশার ইন দ্য ব্লাড ভেসেল আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে তার মধ্যে রক্ত রক্তের যে চাপটা মেনটেনিং প্রেশার প্রেশারটাকে কন্ট্রোল মেনটেন করতে গেলে সব থেকে ভাইটাল রোল প্লে করে কিন্তু এই অ্যালবুমিন তাহলে অ্যালবুমিনটা কোথায় তৈরি হচ্ছে অ্যালবুমিন তৈরি হচ্ছে লিভারের মধ্যে সুন্দরা আজকের এই ষোলো দাগের যে কোশ্চেনটি ছিল এটি ছিল আজকের আলোচনার শেষ কোশ্চেন পরবর্তী ক্লাসে আমরা সার্কুলেটরি সিস্টেম নিয়ে আলোচনা করব। সুবন্ধুরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকন অন করে দেবেন যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি সেগুলো অ্যাজ এ নোটিফিকেশান আপনারা পেয়ে যান সুবন্ধু আজকের মতো ভিডিও এখানেই শেষ নমস্কার